মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। আজ আমি নার্সারি ক্লাসে একটু বাংলা পড়াবো। তোমরা সবাই খুলবে 13 পৃষ্ঠা। আগের দিন আমি তোমাদের পড়েছিলাম উ ও চ, আশা করি তোমরা পড়াটা মুখস্থ করে ফেলেছো। আজ আমি তোমাদের পড়াবো ছ। এটা কি বলো তো, চ এর পরে কি হয়? ছ, তাই তো? কি আছে দেখি, ছাতিম তলে বসলো মেলা, তাই তো? এটা কি গাছ বলো তো? ছাতিম গাছ। এর তলায় বা গাছের নিচে মেলা বসেছে। তোমরা সবাই মেলা দেখতে গিয়েছে তো, এবং তোমরা তো মেলা চেনো, মেলায় অনেক দোকান বসে, খেলনার দোকান, খাবারের দোকান, তাই তো? ছয়ের পরে কি হয়? বর্গির জ, তাই তো? জাহাজ কিনে করব খেলা। কি হবে? জাহাজ কিনে করব খেলা। এই ছেলেটা জাহাজ কিনেছে, কিনে খেলা করছে। আচ্ছা, জাহাজ কোথায় চলে বলো তো? সমুদ্রে, নদীতে, তাই না? তোমরা সবাই জাহাজ দেখেছো তো, তাই তো? তারপরে কি আছে দেখি, ঝয়ে ঝাড়ু হাতে এলো বলাই। ঝয়ে ঝাড়ু হাতে এলো বলাই, বলাই এই লোকটার নাম, এ ঝাড়ু হাতে এসেছে। তারপরে ঝয়ের পরে কি হয়? ইঙা। কি হয়? ইয়ো, পিঠে নাচছে দু ভাই। দেখো, এটা এই ইয়োটা রয়েছে এবং দুই ভাই, একজন এই পিঠে আর একজন এই পিঠে বসে নাচানাচি করছে, ঠিক আছে? তোমরা সবাই এইটুকুই পড়া থাকবে আজ, ভালো করে পড়া মুখস্থ করে ফেলবে, ঠিক আছে?